রেকর্ড করো, হয়ে গেছে। হ্যাঁ নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর, আমি বিনয় ভট্টাচার্য, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, বিখ্যাত পরিচিত মানবাধিকারের দীর্ঘদিন ধরে লড়াই করছেন সুজাত বদ্ধ। সুজাত আপনাকে আপনার খবর প্রথমেই লাগাতার আপনার আন্দোলন, এই মানব মানব অধিকারের লড়াই লোককে বোঝানো উচিত যে মানব অধিকার সরকারি নীতির প্রধান বিষয় হওয়া অন্য কিছু না। ইউনাইটেড নেশনের কথাই বলা আছে যে মানব অধিকারের ধারণা সরকারের সমস্ত নীতির প্রধান জায়গা নেই। আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন, দীর্ঘদিন বিভিন্ন জায়গায় সারা দেশকে চোখে দেখিয়েছে, বাইরেও আপনি কথা বলছেন, আপনার জীবনে আপনি খুব সরল থেকে তো বসে আগে আপনারাই আমাদের কাছে হয়তো আসতেন না, মানব অধিকার এখন লোকে মানব অধিকার, আমি সরকার পক্ষে মানব অধিকার পাবেন আন্দোলনে চাপে করে মানব অধিকার কমিশন কাজ করে কিনা অন্য কমিশন গঠিত হয়েছে, নারী কমিশন গঠিত হয়েছে, সরকার যারা থাকে না তখন আমি যে সরকারে চলে যায় তাদের আমরা কোনো সময় তাদের বন্ধু ছিলাম, তারাই এখন আমি তাদের কাছে আমাদের আদর্শের কথা বলতে আমার বিশ্বাস করি, লোকের কাছে আমাদের আদর্শের কথা বললে লোক গ্রহণ করবে, শক্তিশালী হবে, এই যখন লোকাপতি মারা যায় লোক নিজেরাই প্রতিবাদ করে, আমার যাওয়ার দরকার পড়ে লোক তখনই বলে লোকটাকে নিয়েছে, পুলিশকে মারতে পারে না, পুলিশ ছিলেই আমরা কী বলতাম আঠেরো ঘর এখন সেটা পারে না, এইটা লোকে ধারণাটা আমি বিচার হবে বিচারপতি বিচার ব্যবস্থা রেখেলাম, এই যে ধারণা প্রত্যেক মানুষের নিজস্ব থেকে অধিকার এই ধারণাটা লোকে আরও স্বচ্ছ হওয়া দরকার, আরও বিচার করা দরকার, সরকারি প্রচার রাজ্যে বিরোধীরা প্রচার বিরোধীরা মানব অধিকার লক্ষ্য সরকার প্রচার করে আমাদের লড়াইটা চলে। আপনি তো এই সরকারের কিছুদিন সঙ্গে ছিলেন, অ্যাডভাইসার হিসাবে ছিলেন, তারপরে এইগুলোকে ইমপ্লিমেন্ট করাতে কেন আমার বাধা দিন কমিটিতে গেছিলাম, কমিটি আর একটা মাওবাদীদের সঙ্গে সমিতি আলোচনা, সরকারের কোনো কাজে আমি সরকার নির্দিষ্ট দুটো কাজ দিয়েছে, আমি সমালোচনা শুনতে আর শান্তি আলোচনা ব্যস্ত হয়ে গেলে আমরা বেরিয়ে আসি, তারপরে দেড় মাস বাদে ওরা কিছু নিতে হত্যা ফলে দুটো ক্ষেত্রেই আমরা ফেলবে। এই যে আপনি বলছিলেন যে আপনি বাইরে অনেকগুলো এক্সাম্পল নেন, ইউএপিএল আইনের কথা বলছেন, রেভিনিউ আইন বলছেন, ব্যাঙ্কগুলো তো লাগাতার লাগু হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে, ইউএপিএল প্রয়োগ হচ্ছে, আমরা ছাড়িয়ে আনছি, প্রতিবাদ করছি, বেঙ্গল হচ্ছে, কেরালায় হচ্ছে, আমরা এটাই তো বলছি সরকারের তো তফাৎ নেই, ক্ষমতায় এখানে যখন ক্ষমতায় নেই বলছি ইউএপিএ বাতিল করে, যারা এখানে ক্ষমতা নেই জেলায় আছে সেখানে ইউএপিএ আছে, এখানে বিজেপি বলছি ইউএপিএ এখানে বিজেপি ইউপিএ আছে, মানে এটা অদ্ভুত অদ্ভুত, আমাদের যে যে বিরোধী তখন আমরা সব গণতন্ত্রের পক্ষে ক্ষমতায় গেলেই বলছি হয়ে যাবে উল্টো, তাই লড়াইটা আমাদের জাগে আছে, মানুষকে মানে আরও বেশি বেশি করে ইনভলভ করতে হবে, যত মানুষ রাষ্ট্রের অধিকারে সক্ষম, ইন্দোনেশিয়া একটা দ্বীপ ছিল তার নাম ইস্টিমর, ইস্টিমর স্বাধীন হয়ে গেল, ইস্টিমর তো মানব অধিকারের লড়াই, এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই একটা বড় ছিল মানব অধিকারের লড়াই, গণতন্ত্র ফিরিয়ে আনতে পাকিস্তানে এক সময় লড়াই হয়েছে ভারতের উদাহরণ দেখে গণতন্ত্র ফেরত দাও আর্মি রুল বাতিল, মানে মানব অধিকারের দাবিতে লড়াই চলে, যেমন হোল আমেরিকায় বন্ধ করেছে সেম সেক্স অ্যাবর্শনের দায়িত্ব খাওয়া দাওয়া আবর্তন দায়িত্ব কেড়ে নেওয়া শুরু,
বাংলা কি ভাবে এই পরিপ্রেক্ষিতে বাংলা কি কোন জায়গায় দেখছে? বাংলা খুব ভালো অবস্থা নয়, অধিকারের প্রশ্নে মোটেই ভালো, সিপিএম এর থেকেও কোনো কোনো ক্ষেত্রে বেশ খারাপ। বীরভূমে কোন হত্যা আমাদের একটা নাগরিক ভালো পড়াশোনা করেও চাকরি পাবে না, পয়সা নেই বলে, এইটাই তো দুর্নীতি, অধিকারে হস্তক্ষেপ। আমি কি হবে, আমার সিলেকশনটা ফেয়ার, এই তো আমি প্রিপারেশন নিয়ে যাবো, পরীক্ষায় বসবো, লক্ষ লক্ষ টাকা কামিয়ে অন্য কাউকে ঢুকিয়ে পরবর্তী এর জন্য তোমার আপনার দুর্নীতি প্রমাণ করবে। পপুলার সবাই জানে আমরা এলাকায় থেকে আমরা রাজনীতি করি, সেখানে যদি একজন রাজ্যের সংগঠনের প্রধান দেশের মুখ্যমন্ত্রী বলেন ও কেষ্ট কী করেছে, কেষ্টকে বেরিয়ে এলে হিরো ওয়েলকাম, এগুলো মানে দুর্নীতি চেঞ্জ করে, এগুলো এগুলো হচ্ছে মানুষের প্রত্যাশা করে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের জায়গা মনের মধ্যে এই সরকার প্রতি একটা নির্দিষ্ট ভাব তৈরি হচ্ছে, এত মনে হচ্ছে খুব আছে। নির্বাচনে যে কি হবে আমি জানি, সত্য আছে, অধিকার লঙ্ঘন তো হচ্ছে, এটাই বলে কোর্ট তো লাগাতার বিরুদ্ধে রায় দিচ্ছে, লাগাতার দেখে যাচ্ছে কোর্ট কতটা ক্ষমতা সীমা বাদ, কোর্টটা নিজেকে ইনভেস্টিগেশন করতে পারবে না, কোর্টে প্রমাণ করে একদিন, কোর্টে আবার প্রমাণ করে আর এভিডেন্স ছাড়া যতই আমি আমি বুঝতে পারি আমি করেছি, আপনি এভিডেন্স না দেন কোর্টে যে করে জটিল হয়ে জটিল কিন্তু বড় কথা দল শিক্ষক শিক্ষাকে দুর্নীতি কোথায় বলে, সরকার শিক্ষক শিক্ষা দুর্নীতি কোথায় বলে, তাতে আমার কোন আশাপ্রদ মনে হয় আপনার মতো কি দেখো এখন ম্যান্ডেটের প্রয়োজন আছে মনে হয় জানি কেমন বলতে আমি মানব অধিকারের কথা বলি। অনেক অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম সুজাত ভদ্র, যিনি মানবাধিকার কর্মী, লড়াকু নেতা, মানবাধিকারের জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছেন, সরকারের এই সরকার যিনি মমতা সরকারের দুটি কমিটির সদস্য ছিলেন কিন্তু দুটি কমিটি কাজ করতে পারেনি, তার দায় কিন্তু স্বীকার করে নিয়েছেন সুজাতবাবু। তবে এই সরকার রেস্ট ম্যান্ডেট নেওয়া দরকার আছে, তার প্রতি সরকারের প্রতি যে মানুষের যে মনে যে ভালো ধারণা তৈরি হচ্ছে না পরিষ্কার করে জানাচ্ছে। আপনারা দেখছেন আপনার খবর, আপনি কি হালি শহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলদেঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে, এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি, আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা, এছাড়াও এখানে রয়েছে 2-হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া, সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।